নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা হচ্ছে নাকি আমি সন্তোষ আছি আপনাদের সঙ্গে 144টা ওয়ার্ডে হলোটাকে পুরোবাসী বললেনটাকে আর এই মুহূর্তে রাজনৈতিক নেতারা তারা কি বলছেন জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব কারণ ইতিমধ্যে রেজাল্ট প্রায় হাতের কাছাকাছি এবং বিট্টু রায় চৌধুরী লাগাতার সকাল থেকে সব খবর সবার আগে রিপাবলিক বাংলার এই স্ট্রং ডেস্কে পৌঁছে দিয়েছে এবং সেই খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি ময়ূকরঞ্জন ঘোষ থেকে অনির্বাণ সিনহা শ্রম সূত্র থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা সিনিয়র এডিটর থেকে শুরু করে সকাল থেকে আমরা এই স্ট্রং ডেস্কে ছিলাম যেখান থেকে লাগাতার খবর আপনাদের কাছে পৌঁছে দিয়েছি তাই হচ্ছেটা কি আজ এই নিউজ রুম থেকে যারা লাগাতার পরিশ্রম করে আপনাদের কাছে খবর পৌঁছে দিয়েছে এবং লাগাতার কাউন্টিং এর খবর আমরা সবার আগে পৌঁছে দিয়েছি এই মুহূর্তে সবথেকে বড় ইন্টারেস্টিং খবর এই 144টা ওয়ার্ডের ভোটের ফলাফল যখন সামনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন 2015 যে রেজাল্ট সেখানে বিজেপি 7টা আসন পেয়েছে এখন 3টে এবং উল্লেখযোগ্যভাবে 65টি আসনে এখনো পর্যন্ত বামেরা দ্বিতীয় স্থান এবং লাগাতার একের পর এক খবর প্রত্যেকটা মোড় পরিবর্তন করে দিয়েছে আমরা দিনভর সে আলোচনা করেছি বামেরা রেজাল্ট ভালো করেছে সেখান থেকে রবীন্দ্রদেব বলছেন তিনি বলছেন 5-6 বছরে যে ঘটনা ঘটেছে তার প্রতিফলন ঘটেছে এই রেজাল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি ভোকাট্টা পার্থ চট্টোপাধ্যায় বলছেন প্রত্যাশা আরও বাড়লো মানুষের ফিরহাদ হাকিম তিনি বলছেন মানুষের জয় যারা রয়েছেন অবশ্যই আমি পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন আমার সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু মিত্র আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য রায় চৌধুরী আমার সঙ্গে রয়েছেন কনীনিকা বসু এবং রেনেসা রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিও থেকে ময়ূকরঞ্জন ঘোষ রয়েছেন আমি ময়ূকের কাছে অবশ্যই যাব কিন্তু তার আগে রেনেসার কাছে সরাসরি স্টুডিওতে একবার যাওয়ার চেষ্টা করবো রেনেসা যারা রয়েছেন প্যানেলিস্ট যারা রয়েছেন তারা কিভাবে বিশ্লেষণ করছেন এই ঘড়ির কাঁটায় যখন 5টা বাজছে প্রায় ফলাফল সামনে চলে এসেছে সেই সময় তারা ঠিক কি বলছেন রেনেসা একদমই আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন আমি প্রথমেই কৃষাণু আপনার কাছে যাব এই এখনো পর্যন্ত চূড়ান্ত ফলাফল যেহেতু ঘোষণা হয়নি অফিশিয়াল ডিক্লারেশন হয়নি আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না যে তৃণমূলের পুরোপুরি জয় কিন্তু যে ট্রেন্ড আমরা দেখছি যে এতটা আশা করেছিলেন ব্যক্তিগতভাবে যে ইয়ে ছিল আন্দাজ ছিল যে 137টা তো ওরই আশেপাশে আছি আমরা তো এরকমই আমরা কেন কি যদি আমরা বিধানসভার নির্বাচন দেখি তো ট্রেনটা আশেপাশে কেন কি আমরা সারা কলকাতা শহরে সম্ভবত 10টা ওয়ার্ডে শুধু পিছিয়েছিলাম না না 10টা ওয়ার্ডে বিধানসভাতেও আমরা পিছিয়েছিলাম তখন তো ওনাদের ইচ্ছা মতো যে ওনাদের সঙ্গী বিজেপি যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছিল তো অনিন্দ্যরা দ্বারা সেখানেও 10টা আসনেই আমাদেরকে পেছনে রাখতে পেরেছিলেন আর তখনও বিধানসভা নির্বাচনে 134টা ওয়ার্ডে আমরা বিধানসভাতেও এগিয়েছিলাম আমরা শুনে নি অন্যরা কে কি বলছে যেহেতু সন্তু সবার কথাই শোনাতে চাইছে দর্শকদের আমরা একটু শুনে নি তরুণ কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আসাম যাওয়ার আগে পরিষ্কার বললেন যে বিজেপি ভোকাটটা আচ্ছা ছাপ্পার উপর থেকে কেমন জানি না বিশ্বাসটা উঠে গেল এত ছাপ্পার পরেও 144 হলো না এটাই দুঃখের কৃষ্ণদা বলছেন 137টা ওনারা আশা করছেন 137টাই বা কেন করছিলেন 144টা কেন করছেন এটাই কোশ্চেন পেপার ওনাদের পরীক্ষক ওনাদের খাতা নিয়ে দেখলেন নিজেরা কিন্তু তরুণ আজকে ফিরহাদ হাকিম কিন্তু এটাও বললেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় তিনি বললেন যে পলিটিক্স আর সমালোচনা এটা করতে গিয়ে মানুষের তল পাওয়া যায়নি তল পায়নি বিরোধীরা না ফিরহাদ হাকিম বাবু অনেক কথাই বলেন কলকাতা কোনো বিশেষ স্থানকে মিনি পাকিস্তান উনি বলেন উনি অনেক রকম কথা বলেন ওনার কথায় খুব একটা পাত্তা দিচ্ছি না নিজেরা মানুষ দেখেছে তোমাদের চ্যানেলের মাধ্যমে দেখেছে অন্যান্য সংবাদ মাধ্যমে দেখেছে যে সিসিটিভি ক্যামেরা হাইকোর্টের নির্দেশে ছিল সেই ক্যামেরাগুলো কোথাও কানেকশন খোলা কোনো ক্যামেরাগুলো কভার করে দেওয়া প্রার্থীদের যেভাবে হেনস্থা করা হয়েছে যেভাবে মারা হয়েছে ইনফ্যাক্ট গতকালকেও দেখলাম একজন কংগ্রেসের ক্যান্ডিডেট তাকে রাস্তায় উলঙ্গ করে ফেলে মারা হচ্ছে এটা যাই হোক এটা গণতন্ত্র হতে পারে না এটা গণতন্ত্র জয় হতে পারে না সবার আবার সন্তুর কাছে ফিরিয়ে দেবো কিন্তু তার আগে কনীনিকা দেবী আপনার কাছে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন যে বেপাত্তা লেফট কিন্তু যেভাবে লেফটের 65টা আসনে তারা দ্বিতীয় স্থানে রয়েছে কি বলবেন এতটা আশা করেছিলেন মানে কোথাও একটা আত্মবিশ্বাস বাড়ছে আত্মবিশ্বাস তো বাড়ারই কথা এবং এই আত্মবিশ্বাস সবসময় আছে ওই আত্মবিশ্বাস নিয়েই বামপন্থীরা রুটি রুজির লড়াইয়ে মানুষের জীবন জীবিকার সংগ্রামে আগেও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে শুধুমাত্র ভোটের জন্য না কিন্তু প্রশ্ন হচ্ছে নিশ্চিত জনগণের মানুষের যে রায় যে কজন যতজন মানুষ আমাদের সমর্থন করেছেন তাদেরকে অবশ্যই প্রণাম জানাচ্ছি কারণ এর মধ্যে এই একটা অসম লড়াই একটা অসম প্রতিযোগিতা
কোটি কোটি টাকা মানে হাজার হাজার লাখ লাখ টাকার বিভিন্নভাবে ব্যানার ফ্লেক্স পোস্টার মিডিয়ায় মানে হাজার হাজার আর সেক্ষেত্রে বামপন্থীদের সীমিত সাধ্য নিয়ে বামপন্থীরা বিজেপি তো ছিল না ছেড়ে দিন প্রচারে ছিল না কিছুতেই ছিল না ফলেতে বামপন্থীরা যে লড়াই নিজেরা করেছেন এবং যে লড়াইয়ের মধ্যে দিয়ে তারা মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন এই লড়াই নিশ্চিত করে আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথে হয়ে থাকবে এবং মানুষের এই রায়কে নিয়ে কিন্তু একটাই কথা যে যে ছাপ্পা তারপরেও জয় করে তোর ভয় কেন তবু যায় না আমার এই প্রশ্ন করতে বারে বারে তৃণমূলকে ইচ্ছে করে যে গত চার মাস আগের রেজাল্টের পরে আহামরি কিছু পরিবর্তন হবে না তা ওরাও নিশ্চিত জানতেন তবু কেন এত তবু কেন বিরোধী পরিসরকে ছোট করে দেওয়ার চেষ্টা এটা আমার নিশ্চিত ওদের কাছে প্রশ্ন থেকে যায় যে গণতন্ত্রে বিরোধীদের মর্যাদা দেওয়ার তো উচিত এবং এত রায় নেয়ার পরেও কেন সেটা কিছুতেই একটা নিজেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় কাউন্সিলররা নিজেরা এবং প্রভু মানে কি করবেন না করবেন কোন দিকে কোন টাকা পয়সা ইত্যাদির প্রশ্ন চলে এসে এতভাবে কিভাবে কেন অনেকগুলো প্রশ্ন আপনি এখান থেকে রাখছেন কিন্তু সেই প্রশ্নের মাঝে অবশ্যই আপনাদের এই যে ফলাফল সেটা কনফিডেন্স যোগাচ্ছে সেটা আপনি বলছেন এখান থেকে আমি অনিন্দ্য বাবুর কাছেও আসবো কিন্তু তার আগে একবার নিউজরুমে চলে যাব সন্তু রয়েছে সন্তু একদমই রেনে সাহেব 65টি আসনে ইতিমধ্যে বাম দ্বিতীয় স্থানে রয়েছে এবং যেটা ইতিমধ্যে বিগ ব্রেকিং 92 এবং 103 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে বামের ফলাফল সামনে চলে এসেছে 103 আমরা জানি সেই ওয়ার্ড যেই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর রাস্তায় বসেছিলেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা তারা বলেছিলেন প্রার্থী বদল করতে হবে এই সামগ্রিক বিষয় নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে কি কি ফলাফল আসছে তা একবার দেখে নেওয়ার চেষ্টা করব বিট্টু রায় চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন বিট্টু এই মুহূর্তে কি ছবি উঠে আসছে জানা যাচ্ছে একদম স্পষ্ট বিষয় যে তৃণমূল কংগ্রেসের দখলে কলকাতা পুরসভা এবং যে বিষয়টা 5টা পর্যন্ত যে পার্সেন্টেজ মিলেছে ফরওয়ার্ড ব্লক 0.44 তৃণমূল 72.16 বিজেপি 9.19 এছাড়া বিএসপি 0.06 সিপিআই 1.02 সিপিএম 9.63 কংগ্রেস 4.13 অন্যদিকে এনসিপি 0.00 আরএসপি 0.78 জেডিইউ 0.01 সিপিআইএমএল লিবারেশন 0.02 এসইউসিআই কমিউনিস্ট 0.13 পিডিএস 0.00 বিএনপিআর 0.01 অন্যদিকে নির্দল যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ 2.43 তবে বামেরা কিভাবে এগিয়ে গিয়েছে তোমাকে আমি একবার ইলেকশন কমিশনের যেই চার্ট তৈরি করা হয়েছে সেই চার্টের তরফে দেখানো হচ্ছে যে এই মুহূর্তে 144টা আসনের মধ্যে 133টা ইতিমধ্যে তৃণমূলের দখলে চলে গেছে একটা আপাতত এগিয়ে রয়েছে অন্যদিকে বিজেপি 3টে এবং বামেরা দেখতে পাচ্ছি সিপিআই 1 এবং সিপিএম 1 1 1 2 এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় 103 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী জয়ী হয়েছে সত্যি যেটা তুমি উল্লেখ করলে যে 103 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর তারপরে তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল প্রার্থী পরিবর্তন করতে হবে এবং তারপরই একটা রব উঠে যায় যে এখানে ক্রস ভোটিং হতে পারে সিপিএম এর খাতে তৃণমূলের ভোট যেতে পারে সেই বিষয়টাই কার্যত অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে 65টি আসনে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় স্থানে বাম এবং 103 এবং 92 103 সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড কারণ 103-এ তৃণমূল কংগ্রেসের যখন প্রার্থী তালিকা ঘোষণা হলো তখন রাস্তায় বসলেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা 92-103 ইতিমধ্যেই পকেটে পড়তে পেরেছে বাম 65টি আসনে দ্বিতীয় কতটা তাৎপর্যপূর্ণ দেখো অবশ্যই আমি বারবার সকাল থেকে যেটা বলছিলাম যে উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে যে গানটা আছে সেটা বোধ হয় আজকে অ্যাকচুয়ালি কলার টিউন বামফ্রন্টের কারণ কি বামফ্রন্টের জন্যই আজকের যে উত্তাপটা সেটা কিছুটা হলেও সুন্দর এবং সুন্দর বলেই আজকে যে যে মোটিভেশনটা বামেদের দেখতে পাচ্ছি যে জোশটা আবার বামেদের মধ্যে দেখতে পাচ্ছি যেন আবার কবর থেকে বা রিজারেকশন যেটাকে বলে পুনর্জন্ম ফিনিক্সের মতন বামেরা কিছুটা অক্সিজেন পেলো যে বামেদেরকে দেখা গেছিলো মহামারীর সময় লকডাউনের সময় অক্সিজেন নিয়ে লোকেদের ঘরে আমি বলতে চাই ভোটারদের ঘরে ঘরে ঘুরতে সেই বামেরা আসলে অক্সিজেনটা নিজেরা পেল আজকের এই দিনে পুরসভায় কলকাতাকে কলকাতাবাসী অনেক বেশি দায়িত্ব দিল বামেদের র্যাদার দ্যান
যারা বিজেপি যারা বিজেপির কর্মী রয়েছেন তাদের থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিজেপির তথাকথিতভাবে বলা হতো যে একটা সময় যে বামেদের বামেদের সাধারণত কলকাতাবাসী ভরসা করে না, আমরা দেখেছিলাম হয়তো একটা সময় কলকাতা কখনো যেত কংগ্রেসের হাতে কখনো যেত তৃণমূল কংগ্রেসের হাতে, এখন আমরা দেখতে পাচ্ছি বামেদেরকেও ভরসা করছে। অর্থাৎ কোথাও গিয়ে হয়তো এই ইকুয়েশনটা শুনতু যেটা তুমি বারবার বলছো যে বামেরা বামেরা কি অল্টারনেটিভ বামেরা কি কিছু হচ্ছে, এই যে বাম বাম করে যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে। যদিও আমরা সুকান্ত মজুমদারের কথা আমরা দেখছি যেখানে বলা হচ্ছে যে তৃণমূলই আসলে পাইয়ে দিচ্ছে বামেদের যাতে করে এই ভোটটা ভাগ হয়, অর্থাৎ আমরা যে কথাটা বলছি যে রাম রামের ভোট বামে যাচ্ছে আবার, অর্থাৎ ঘর বাপসি হচ্ছে কিনা রামেদের ভোটের ঘর বাপসি হচ্ছে কিনা বামেদের, সেই সমস্ত কিছু নিয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে। কিন্তু সন্তু আজকে আজকে তুমি যখন হচ্ছে নাকি এটা স্টুডিও থেকে করছো, মানুষের কণ্ঠস্বর আমরা বলি মানুষের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা, এই মুহূর্তে তোমার অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় পাঁচটার অনুষ্ঠান, সেটা গোটা বাংলা শুধু নয় গোটা পৃথিবীর যারা বাঙালি বাঙালি দর্শক তারা ইউটিউবেও লাইভ স্ট্রিমিংটা দেখে তাদেরকে এই মানুষের নিউজ রুমটা, এটা আপনাদের নিউজ রুম, সন্তু যে শোটা করছে সেই শোটা আপনাদের নিউজ রুম থেকে করছে, মানুষের নিউজ রুম থেকে করছে, এবং সেই মানুষের নিউজ রুম কীরকম দেখতে সেটা আমরা সারাদিন ধরে দেখিয়েছিলাম, এবং অবশ্যই সন্তু এখনও দেখাবে যেখান থেকে একের পর এক আপডেট। সন্তু সকাল থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটটা করে ডেস্কের মধ্যে থেকে আমরা বারবার করে আপডেটগুলো দিচ্ছিলাম, সবার আগে দিচ্ছিলাম, কিন্তু বারবার কথা বলছিলাম হটকারী কোনো সিদ্ধান্ত নেব না আমরা, হটকারী কোনো অঙ্ক দেখাবো না সংখ্যা দেখাবো না, একদমই একদমই। এবং সেই আপডেট দিতে ইতিমধ্যে অনুপম রয়েছে কালীঘাটের সামনে থেকে, কারণ আমাদের একাধিক প্রতিনিধি একাধিক ভিডিও জার্নালিস্ট একাধিক প্রতিনিধি এবং একাধিক ভিডিও জার্নালিস্ট একাধিক জায়গা থেকে নানান খবর গুরুত্বপূর্ণ খবর সব ছবি সবার আগে শুধুমাত্র আপনার জন্য তুলে ধরেছে, ইতিমধ্যে কালীঘাটের দিকে নজর রাখার চেষ্টা করবো। অনুপম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পুজো দিয়ে ফিরে এলেন এবং কালীঘাটের এই মুহূর্তে কি ছবিটা উঠে আসছে, সকাল থেকে সবুজ আবির উঠছে। এবং অনুপম তোমার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন, 2021-এর যে বিধানসভার ফল, তারপর উপনির্বাচনে ভবানীপুরের ফল, পুরসভার যে ফলাফল আসছে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশীয় রাজনীতিতে আরও কি গুরুত্ব বাড়ছে অনুপম? একদমই তাই। দেখো, তৃণমূল কংগ্রেস যেহেতু সর্বভারতীয় স্তরে এই মুহূর্তে নিজেদেরকে মেলে ধরেছে, সেই জায়গা দাঁড়িয়ে পশ্চিমবাংলা তো বটেই, তার পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলোতে তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে তার মধ্যে অন্যতম গোয়া। গোয়ায় আজকেও একজন কংগ্রেসের রানিং MLA তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। স্বাভাবিকভাবে পুরসভার এই ফলাফল সামগ্রিকভাবে দেখলে মনে হবে যে লোকাল বডি ইলেকশন, কিন্তু এর ইম্প্যাক্টটা যদি দেখো তাহলে এর ইম্প্যাক্ট কিন্তু দিল্লি অবধি পৌঁছচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ্যভাবে একের পর এক সাফল্য পাচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচন যখন হয়েছিল তখন এরাজ্যে একটা হাওয়া উঠেছিল যে সম্ভবত এবার সরকার বদল হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি শেষ মুহূর্তে কাজে লাগিয়ে তিনি গোটা চিত্রটা পাল্টে দিয়েছে। এবং যখন বাংলায় এই ছবিটা তিনি পাল্টে দিয়েছেন তখন নর্থ ইস্ট তার টার্গেটের মধ্যে ছিল, এই নর্থ ইস্টের টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছেন বলা চলে, যতক্ষণ না গোয়ায় নির্বাচনটা সম্পূর্ণ হচ্ছে। গোয়া দখল করতে পারলেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের আগামী লক্ষ্য যে দিল্লি স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা পুরসভার আজকে যে ফলাফল আমরা দেখলাম, যা বিশ্লেষণ আমাদের এডিটার যারা রয়েছেন তারা করছিলেন, তুমি করছিলে, সেই ফলাফলে তৃণমূল কংগ্রেসের একটা অবজারভেশন রয়েছে, তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য যে এই যে বামেদের ভোট ফিরে আসছে বলে বারবার সংবাদ মাধ্যম দেখাচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এই বাম এবং রামের এই ভোটের ভাগাভাগিটা এটা তাদের মধ্যে অপেক্ষা রাখে না। সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি, কারণ ইতিমধ্যে আমাদের যে ফলাফল বিট্টু রায় চৌধুরীর সব খবর সবার আগে যে আমাদের স্ট্রং ডেস্কে পৌঁছে দিচ্ছে সেখান থেকে বিশ্লেষণ করলে এই দাঁড়ায় এখনো পর্যন্ত 65টি জায়গায় ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বাম এবং 92 এবং 103 ওয়ার্ডে তারা ইতিমধ্যেই জয়লাভ করেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। বিজেপির উঠে আসা তৃণমূলের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছিল, বামফ্রন্টকে দ্বিতীয় স্থানে উঠিয়ে এনে সেই ইলিউশন তৃণমূল কংগ্রেস এখনও তৈরি করে রাখতে চাইছে যে প্রধান বিরোধী কে। এই ইলিউশন তৈরি করতে পারলে পরে আগামী বছরেও তৃণমূলের জয় জয়কার অব্যাহত থাকবে তাদের উদ্দেশ্যে, কিন্তু আমরা সেই উদ্দেশ্যকে সফল হতে দেবো না। যেরকম বিধানসভা ভোটে জনমানস এবং জনগণ পুরো ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে প্রধান বিরোধী হচ্ছে বিজেপি, স্বাভাবিকভাবেই আগামী দিনেও বিজেপি সেই লড়াইয়ের ময়দানে থাকবে এবং প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে এবং তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করবে। 2019-2021 এবং এই পুরো ভোট সামগ্রিক যে রেজাল্ট
তা বাঙালির সামনে রাজ্যবাসীর সামনে। রেনেসার কাছে ইতিমধ্যে চলে যাওয়ার চেষ্টা করবো। রেনেসার, যারা প্যানেলিস্ট রয়েছেন তারা কিভাবে দেখছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিভাবে অ্যানালিসিস করছেন? রেনেসার একদমই সুন্দর। সুকান্ত মজুমদার, তিনি যে বক্তব্য রাখলেন সেটা ভীষণ ইন্টারেস্টিং, আর সেটাই আমি জেনে নেবো। এখানে যে অতিথিরা রয়েছেন, কর্ণিকা দেবী আমার সঙ্গে রয়েছেন, আরও একবার তার কাছে যেতে চাইবো। কর্ণিকা দেবী, আপনার কাছে জানতে চাইবো যে সুকান্ত মজুমদার যেটা বললেন যে এটা তো তৃণমূলেরই ট্যাকটিস, কি বলবেন আপনি বামেদেরকে দ্বিতীয় স্থানে উঠিয়ে নিয়ে আসার পিছনে আসলে তৃণমূল কংগ্রেসই রয়েছে এমন অভিযোগ করছেন সুকান্ত মজুমদার? আসলে বাংলায় বিজেপির কোনো স্থান নেই। বাংলা রামমোহনের রাজ্য, বাংলা রবীন্দ্রনাথের রাজ্য, বাংলা নজরুলের রাজ্য, আর সেখানে এই হিন্দু মুসলমান ভাগ করে বিজেপি যদি চাইছিল যেটা, সেটাতে কোনো স্থান ওদের নেই। আর বিজেপি কোথায়? বিরোধী দল, প্রধান বিরোধী দল কোথায়? তারপর বিজেপি কোন খানে আছে? বিজেপি মানুষের পাশে, নিজেদের কর্মীর পাশে আছে সে বিজেপি? আবার বিজেপির কথা, ও আজকে সুকান্ত মজুমদার এই কথা বলছেন, এই কথা বলার কোনো রাইট আছে কি না আমি জানি না। যে তৃণমূলের বিরুদ্ধে সবসময় বামপন্থীরা, তৃণমূলের যে অন্যায়, যে কথা, যে তৃণমূল যে অন্যায় করে, জনবিরোধী যে পদক্ষেপ নেয়, সব সময় বামপন্থীরা তার বিরুদ্ধে লড়াই করছে, এবং লড়াই করেই আমরা এগিয়েছি, লড়াই করেই আবার এগোবও। সেটা নিয়ে বিজেপি তারা নেই, সেখানে বিজেপি আজকে এই কথা বলছে। তৃণমূলের তৈরি করা আন্ডার দ্য টেবিল কি হয়েছে, যে কারণে বিজেপি কোনো প্রচারই ছিল না? আমাদের তো সেইটা কথা যে আন্ডার দ্য টেবিল কি হলো, যে কারণে বিজেপি কোনো প্রচারই ছিল না, দেবী দুর্গা, আরএসএস এর দেবী দুর্গা, সেই কারণে তাই তরুণের রিঅ্যাকশন নিয়ে নি তরুণ আজকে এই কথা শুনে কোথায় বিজেপি কোথাও নেই গোড়ায় হাসি কোনিকা দেবী অভিযোগ করছেন বিজেপি কোথাও নেই, মানুষের পাশে নেই তারা। 2019 এবং 2021 এর পর কিছু হোক না, পশ্চিমবঙ্গে একটা জিনিস তো পাল্টেছে। কি পাল্টেছে? যে বামপন্থীদের মুখে রবীন্দ্রনাথের কথা শোনা যাচ্ছে, মানে সেই কোট আনকোট বুর্জোয়া কবি, বামপন্থীদের মুখে বিদ্যাসাগরের নাম শোনা যাচ্ছে, সেই কোট আনকোট বলছে। দিদি থামুন না, একটু দিদি থামুন। এবার সেকেন্ড হচ্ছে, আজকে বারবার বলছে না যে বিজেপি কোথায়, বিজেপি কোথায়? পুরো পশ্চিমবঙ্গে সবে নীলমণি আজকে ওই যে কটা বামপন্থী দল আছে, কতগুলো আছে আমিও ঠিক শিওর না, সব কটা মিলে হচ্ছে দুটো কাউন্সিলর, তারা বলছে আজকে বিজেপি কোথায়। বিজেপি হচ্ছে মানে পশ্চিমবঙ্গের কোথায় বলছে আজকে? দিদিরা বলছে না জোট বিজেপি আর তৃণমূলের জোট? আচ্ছা 2019 এর ব্রিগেড এসে সভা আমরা ভুলে গেছি নাকি? বামেদের কে সবাইকে হাত ধরে বলেছিল একসাথে লড়বো? একটা ছবি এই মুহূর্তে আপনাদের দেখাবো, হুড খোলা বাসে এই মুহূর্তে গোটা কলকাতা ভ্রমণ, কলকাতার প্রাক্তন মহানগরী তিনি এই মুহূর্তে হুড খোলা বাসে গোটা কলকাতা ভ্রমণ করছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। 82 নম্বর ওয়ার্ডে আজকে জয়ী প্রার্থী ফিরহাদ হাকিম, এবং জয়ের পরে তিনি বারবার বলেছেন যে গণতন্ত্রের জয় হয়েছে, পাশাপাশি তিনি বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে বলেছেন যে যেভাবে পলিটিক্স এবং ক্রিটিসিজমের রাজনীতি হয়েছে মানুষের তল খুঁজে পায়নি বিরোধীরা। আর তাই প্রজ্ঞা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রজ্ঞা, যে ছবি আমরা দেখাচ্ছি হুড খোলা বাসে এই মুহূর্তে কলকাতার প্রাক্তন মহানাগরিক যিনি আজকে জয়ী হয়েছেন 82 নম্বর ওয়ার্ডে, তিনি ভ্রমণ করছেন রীতিমতো চওড়া হাসি তার মুখে, বিপুল অঙ্কে বিপুল নাম্বার আজকে তৃণমূলের ঝুলিতে। কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? ভাই উঠতে পারবি না, লাইভ হচ্ছে, ওইখানে দাঁড়িয়ে নেই, ওইখানে দাঁড়িয়ে নেই। ফিরহাদ হাকিমের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে হুড খোলা বাসে রয়েছেন ফিরহাদ হাকিম, যদিও মানুষের প্রত্যাশা পূরণ করার দাবি তিনি করেছেন। জয়ী হওয়ার পর তিনি যেটা বলেছেন যে মানুষ আসলে মালিক এবং তারাই কর্মচারী, এবং আগামী দিনে বেশ কিছু প্রকল্পের কথাও তিনি বলেছেন। যেমন তিনি বলেছেন যে প্রত্যেক কাউন্সিলরের রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে, এবং এই রিপোর্ট কার্ডের মাধ্যমেই কে কতটা কাজ করলেন, কতটা বাকি রইল, এই পুরো ব্যাপারটা পরিষ্কার হবে। পাশাপাশি তিনি আরও একটা বিশেষ দিকের কথা বলেছেন যে আগামী দিনে যেভাবে কলকাতা পুরসভা কাজ করছে এবং করবে, সেখানে অনলাইন সিস্টেম চালু হবে, এবং প্রতিটি মানুষকে কর থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা জমা দিতে গেলে বা পেতে হলে আর কলকাতা পুরসভার বিভিন্ন অফিসে আসতে হবে না, সেটা বাড়ি থেকেই করা সম্ভব শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই, অর্থাৎ অনলাইনের মাধ্যমেই সেই প্রকল্প একেবারে বাড়ি থেকে করার পরিকল্পনা নিচ্ছে তাদের সরকার, এমনটাই তিনি জানিয়েছেন। আর এখন
দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে ফেরাদ হাকিম হুডখোলা বাসে এই মুহূর্তে কলকাতা ভ্রমণ করছেন, কলকাতার প্রাক্তন মহানগরী। হ্যাঁ প্লিজ তবু তুমি দেখতেই পাচ্ছ ববিতা উচ্ছ্বসিত, আজকে বিপুল মার্জিনে জয় লাভ করার পরে হুডখোলা গাড়িতে ববিতা বেরিয়েছেন পরিদর্শন। না 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 অভিবাদন না, এই বাসটা কার্নিভালে যাবে, আমাদের ক্লাবে সাজানো হচ্ছিল, বাচ্চাদের নিয়ে পার্ক স্ট্রিটে যাবে। তো এ বাহানা করেছে যে আমি বাসে উঠবো, এই উঠিয়ে আমি বললাম একটা রাউন্ড ঘুরিয়ে দাও না বাবু। কলকাতার ঐতিহ্য ডাবল ডেকার আজকে জয়, তাতে এত মানুষ আমি এখনো সব জানি না, এখন আমি বেরিয়েছি, এটা ক্রিসমাস কার্নিভালের বাস, এই বাসে একটু আমি ঘুরছি। মানুষের দুধারে দাঁড়িয়ে আপনাকে অভিবাদন জানাচ্ছে, কেমন লাগছে কি বলবেন? ভাল লাগছে, খুব ভাল লাগছে, মানুষই তো সব, মানুষই আমার জীবনের সব। চেতলার মানুষ বিশেষ করে আমাকে প্রচণ্ড ভালোবাসে, তারা দুদিক দিয়ে তারা নিজেরাই উল্লাসিত, আমার থেকে বেশি তারা উল্লাসিত। ভাল লাগছে, আমিও জীবনে এরকম, আমি দোতলা বাসে আগে আমাদের সিএসটিসির হতো, সিটিসির বা অন্য মানে ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্টের বোধ হয় এরকম আগে বাস ছিল আমাদের, চেতলাতেই 33 ছিল, তখন দোতলায় উঠতাম। কিন্তু এরকম হুটকলা বাসে আমিও জীবনে উঠিনি, এই প্রথমবার উঠলাম। ও ভালো লাগছে, ও দেখছে এখন। দাদা একটা প্রশ্ন একটু করি, বারে বারে আপনি এবং তৃণমূল নেতৃত্ব যে কোনো হিংসা এড়ানোর কথা বলেছেন, নেতাজি নগরে এবার জিতেছে তৃণমূল কংগ্রেস, তারপরে বাস্তুহারা সমিতির অফিসে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সেখানে নিয়ে তার একটা বেশ গোলমাল তৈরি হয়েছে। আমার মনে হয় না এটা করার কোনো দরকার আছে। বিজয়ে আমি সবাইকে বলছি, আপনাদের মাধ্যমে পুরো একে বলছি, বিজয়ে বিনয়ী হ, যখন তোমার জয় হবে জয়ে বিনয়ী হ, পরাজয়ে রুখে দাঁড়ো, এটাই নিয়ম হওয়া উচিত, জয়ে আরও বিনয়ী হ। এটা যারা করেছে অন্যায় করেছে তাদেরও বলবো যে সংযত থাকার জন্য। খুব ভাল লাগছে, ফিরাদ হাকিম পরিষ্কার জানিয়েছেন এই অভিনব সেলিব্রেশন ভীষণ এনজয় করছেন এবং সপরিবারে তিনি বেরিয়েছেন, সঙ্গে নাতনি রয়েছে, মেয়েরা রয়েছে, সবাইকে নিয়ে তিনি চেতলা এলাকা ঘুরছেন, মানুষকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন এবং দুদিকে রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে আছেন, তাদের প্রিয় মানুষ এলাকার মানুষ ববি হাকিমকে হাত নেড়ে তারাও তাদের ধন্যবাদ জানাচ্ছেন, তাদের অভিনন্দন জানাচ্ছেন। একটা অদ্ভুত সুন্দর দৃশ্য এবং কলকাতার বুকে দোতলা বাস দীর্ঘদিন ধরে পূর্ব বন্ধ হয়ে রয়েছে, সেই পুরনো ঐতিহ্যকে ফের একবার কলকাতায় চালু করতে চান। সেই ছবি আমরা দেখাচ্ছি, তোকে আপাতত তোমাকে ধন্যবাদ, আমরা ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আর এবার যে খবরে আমরা নজর দেব, পুরো ভোটে বিজেপির আসন সংখ্যা 3, পুরো যুদ্ধে বিজেপির গড় অক্ষত। 22-23 নম্বর ওয়ার্ডে মীনাদেবী পুরোহিত এবং বিজয় ওঝা তারা জয়ী হয়েছেন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, কথা বলবো ঈশানের সঙ্গে। ঈশান, বিজেপির ফল খারাপ হলেও তার যে গড়, সেই গড় কিন্তু তারা ধরে রেখেছে, কি বলবে তুমি? দেখো রেনেসা, বিজেপি নিজের গড় পুরোপুরি অক্ষত রাখতে পেরেছে, এ কথা কিন্তু এই ফলাফলের পরে বলা সম্ভব নয়। তার কারণ উত্তর কলকাতার একটি অংশে যেখানে বিজেপি গতবার অন্তত 3টি আসনে জিতেছিল, 3টি নয় বলা ভালো 4টি আসনে জিতেছিল, 7 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড এবং 42 নম্বর ওয়ার্ড। এবার কিন্তু তার মধ্যে 7 নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে বিজেপি প্রার্থী পরাজিত হয়েছেন এবং 42 নম্বর ওয়ার্ডও বিজেপির হাতছাড়া হয়েছে, যেটা বহুদিন ধরে, প্রায় 2 দশক ধরে বিজেপির দখলে ছিল।
ছিল সেই সেই ওয়ার্ডও কিন্তু খুব বেশি ভোটে নয়, 500-600 ভোটের ব্যবধানে হলেও সেই ওয়ার্ড বিজেপির হাতছাড়া হয়েছে। কিন্তু 22 এবং 23 এই দুটি ওয়ার্ড তুমি ঠিকই বলেছ, এই দুটি ওয়ার্ডও অনেকদিন ধরেই বিজেপির দখলে রয়েছে। মীনা দেবী পুরোহিত সেখানে গত 25 বছর ধরে কাউন্সিলর এবং তিনি কলকাতার ডেপুটি মেয়রও হয়েছিলেন, 2000 থেকে 2005 সাল পর্যন্ত ডেপুটি মেয়র ছিলেন। এবং তার পাশে বিজয় ওঝা, তিনিও গত 10 বছর ধরে কাউন্সিলর ছিলেন। ফলে মীনা দেবী পুরোহিত এবং বিজয় ওঝা যে এবারও তাদের গড় ধরে রাখতে পারলেন, তাদের আসন বাঁচিয়ে নিতে পারলেন, ফলে মীনা দেবী পুরোহিতের এবার ডাবল হ্যাট্রিক হলো এবং বিজয় ওঝা কিন্তু এই নিয়ে এবার হ্যাট্রিক করলেন। সেই অর্থে বিজেপির গড় কিছুটা তারা নিজেরা রক্ষা করতে পেরেছেন। তবে আরও তাৎপর্যপূর্ণ ফলাফল দেখা গিয়েছে মধ্য কলকাতার 50 নম্বর ওয়ার্ডে, যে 50 নম্বর ওয়ার্ড কোনোদিন বিজেপি জেতেনি। এই 50 নম্বর ওয়ার্ড একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, প্রদীপ ঘোষ সেখান থেকে দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, পরে তিনি তৃণমূলে যান, পরবর্তীকালে ওই আসন সংরক্ষিত হয়ে যায় মহিলাদের জন্য। এবং গত 10 বছর কিন্তু ওই আসন প্রদীপ ঘোষের হাতের বাইরে ছিল, সেখান থেকে মৌসুমি দে পরপর দুবার তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। এবার সেই 50 নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে প্রদীপ ঘোষের ছেলে সজল ঘোষ জয়ী হলেন এবং এটা কিন্তু বিজেপির জন্য একটা বড় গেইন, এবং খুব কম মার্জিনেও কিন্তু তিনি জয়ী হননি। ওই ওয়ার্ডে ভোটদানের হার অন্যান্য ওয়ার্ডের থেকে বেশ কিছুটা কম ছিল, তা সত্ত্বেও 1000-এর বেশি ভোটে সজল ঘোষ ওই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। এবং এটাকে কিন্তু বিজেপির যদিও এবারের ফলাফলে দেখা গিয়েছে যে বামেদের থেকে প্রায় 2 শতাংশ ভোট কলকাতায় বিজেপি কম পেয়েছে, কিন্তু আসন সংখ্যার বিচারে কিন্তু বিজেপি দ্বিতীয় স্থানে, কারণ বিজেপি 3টি ওয়ার্ডে জয়ী হয়েছে, বামেরা 2টি ওয়ার্ডে জয়ী হয়েছে। এবং তার সঙ্গে সজল ঘোষ 50 নম্বর ওয়ার্ডে জিতেছেন, যে আসনে কোনোদিন বিজেপি জেতেনি। এবার সেই আসন কিন্তু তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে এই বাজারেও বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন, এটাকে কিন্তু বিজেপি যথেষ্ট উচ্ছ্বাসের কারণ হিসেবেই দেখছে। রেনেসা, ধন্যবাদ ঈশান তোমাকে। আমরা আবার আলোচনায় আসবো, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমি অরিন্দবাবু আপনার কাছে জানতে চাইবো যে একদিকে বিজেপির ফলাফল আমরা দেখছি, বিরোধীদের নিয়ে এত কথাবার্তা হচ্ছে এখানে, যে কোথায় দেখুন তৃণমূলের, আমাদের যে গ্রিড আমরা চালাচ্ছি সেখানে তৃণমূলের আসন সংখ্যা কোথায় আর বিরোধীরা কোথায় পড়ে আছে শহরাঞ্চলে? এটা তো কলকাতার ভোট, রাজধানীর ভোট, শহরের মানুষের ভোট, সেই ভোটটাও বিরোধীরা পাচ্ছে না, এটা কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট। গ্রামাঞ্চল নিয়ে আমরা কথা বলি, শহরাঞ্চলের ক্ষেত্রেও এই পরিস্থিতি কেন? না, আমাদের, আমি একটা ডাটা আপনাকে দিই যে 66 সিটে সেকেন্ড লেফট ফ্রন্ট আর 16 সিটে আমরা হচ্ছে সেকেন্ড পজিশন, অর্থাৎ টোটাল 82 সিটে আমরা সেকেন্ড হয়েছি, আর 16% ভোট, 11 হচ্ছে বাম ফ্রন্ট, আর 4% হচ্ছে আমরা পেয়েছি, আর বিজেপি পেয়েছে 8.9। অতএব এই টোটাল ভোটটা যদি আপনি দেখেন, সেখানে বিজেপি পিছিয়ে যাচ্ছে 3 নম্বরে এবং 77টা সিট 6 মাস আগে জেতার পরও বিজেপি আজকে তৃতীয়তে, আর আমরা শূন্য আসন হওয়ার পরও আমরা আজকে সেকেন্ড পজিশনে গেছি। এক, আর আপনাকে বলি পৃথিবীর ইতিহাসটা আপনি যদি দেখেন, তাহলে সাদ্দাম হুসেন আর হিটলার এরা একটা সময় ভোট পেয়েছিল 93.23% আর 99.13%, তৃণমূল কংগ্রেসের ভোট পাচ্ছে 85% এর কাছাকাছি। আমার ধারণা খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসই সাদ্দাম হুসেন আর হিটলারকে করে দেবে। ফ্যাসিবাদের একটা খুব সুবিধা হলো, ফ্যাসিবাদ যখন জেতে না, স্বৈরাচারী শক্তি যখন জেতে নেড়েছে, তখন তুমি দেখবে তখন পরপর জিতছে, মানুষ পরপর সমর্থন দিচ্ছে, কখনো 85 কখনো 90 কখনো 91, কিন্তু যখন দেখবে যখন হারবে তখন ইতিহাসের পাতা থেকে বিলুপ্ত হয়ে যাবে। আজকে সাদ্দাম হোসেন ইতিহাসের পাতা থেকে বিলুপ্ত হয়ে যাবে যখন হারবে, অভিযোগ করছে দাবি এমনটা অনিন্দবাবু। কৃষ্ণ, না, এখানে অনেকেও অনেক কথা বললেন, তা প্রথমে আগে বলে দিই যে তরুণ যে কথাগুলো বলছিল যে ত্রাস সন্ত্রাস, আমি সৌমিকদাকেও বলতে শুনলাম, তো ত্রিপুরাতে কিন্তু বিজেপি 96% 99% এই আকারে ভোট করেছে এই মিউনিসিপ্যালিটিগুলোতে। তো আমাদের এখানে 72% 28% বিরোধীরা পেয়েছেন, তাহলে যদি 28%কে তারা কর্নিশ জানাচ্ছেন, যেটা কণিনিকা দিয়েও জানালেন বা বিজেপি কংগ্রেসও জানাচ্ছে, তাহলে 28%কে তারা মান্যতা দিচ্ছেন, আর তাদের বিরুদ্ধে যারা ভোট দিয়েছে সেগুলো ছাপ্পা, এটা মানুষও শুনলে হাসবে। কণিনিকা দিয়ে আরেকটা কথা বলছিলেন কি নাকি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা, তো এই বাজারে তারা 10 বছর ক্ষমতার বাইরে, তাও কিন্তু উনাদের পরিসংখ্যান, উনাদের দেওয়া উনাদের দেওয়া তথ্য অনুসারে, কেন্দ্র নির্বাচন কমিশনের দেওয়া তথ্য হচ্ছে যে সিপিএম হচ্ছে ভারতের চতুর্থ সবথেকে ধনী দল, তো সেটা আজকে কোটি কোটি টাকা। আচ্ছা আচ্ছা, লেবি জানি আপনি, আপনাকে আমি আপনাকে আটকাই নি, আপনি কেন আমার কণ্ঠ রোধ করছেন? আরে ছেড়ে দিন, ত্রিপুরাতে গত
কেরালে পরশুদিন দুটো রাজনৈতিক খুন হয়েছে বিনা কোনো ভোটে বিনা কোনো নির্বাচনে, তার দায় নেবেন না। এখানে কেন পরাস্ত হয়েছে তার ঝালটা আমার বুঝে পড়েছে। একজন যুবকের পা উড়ে গেল বোমার আঘাতে, এই ছবিটা কেন দেখতে হবে বাংলাকে বা কলকাতা? ধরা পড়েছে আর কলকাতা পৌরসভাতে ৫০০টার কাছাকাছি বুথ ছিল। এই বিরোধীদের সব যে অভিযোগ সেগুলো ৫০টি বুথের বেশি নয়। আপনাদের ভোটের আগে কি জোটটা হয়েছিল বাম কংগ্রেসের, কেউ শুনেছো? বাম কংগ্রেস আইএসএল জোট হচ্ছে, সবাই বসলে আমরা একা একা লড়ছি, ভোটের এটা ভোট পরবর্তী জোট হচ্ছে নাকি? যাই হোক, সেকেন্ড আসছে সন্ত্রাসের ব্যাপার। এই কলকাতা পৌর ভোটে মানুষ দেখলো কিভাবে জ্যাম হলো, মানুষ দেখলো কিভাবে সিচুয়েশন হলো, টোটাল অবস্থা দেখলো। দাদা দিদি ছাড়ুন আপনাদের কথা, মেঘালয় কথা ছাড়ুন, আলোচনা পর্ব এখানেই শেষ করে আমরা একটা বিরতি নিচ্ছি, পিছিয়ে করে দেখতে থাকুন রিপাবলিক। আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে আমরা নজর দেব, দেখতে পাচ্ছেন সেই ছবি, হলদিয়ার ছবি। মঙ্গলবার দুপুরে হলদিয়ার রিফাইনারিতে MSQ কলমে আগুন লাগে। সকালেই ছিল হলদিয়ার রিফাইনারিতে মক ড্রিল, দুপুরে রক্ষণাবেক্ষণের কাজ করতে করতেই আগুন লাগে ওই বিভাগে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে হলদিয়ার রিফাইনারি অগ্নি নির্বাপক বিভাগ। অগ্নিকাণ্ডে 4 জন গুরুতর জখম হয়েছেন এমনটাই জানা যাচ্ছে, মোট পনেরো জন জখম হয়েছেন, যাদের মধ্যে 4 জনের আঘাত গুরুতর। প্রসূন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ফোনে রয়েছে, কথা বলবো প্রসূনের সঙ্গে। প্রসূন, জানতে চাইবো যে মক ড্রিল চলছিল, সেখান থেকে এই ধরনের দুর্ঘটনা কিভাবে ঘটলো? দেখো, এখনো আইসিস সুস্পষ্ট বাবা ঘটনা সঠিকভাবে এখনো জানা যায়নি, তবে শ্রমিক যারা আহত শ্রমিক তাদের কাছ থেকে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে যে যখন মক ড্রিল চলছিল সেই সময় আগুনের ফুলকি গিয়ে কোনো পাইপে গিয়ে পড়ে এবং সেখান থেকেই দুর্ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত বলে রাখা প্রয়োজন যে বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছি 3 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সে বিষয়ে আইসি কর্তৃপক্ষ কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি। তবে কিন্তু প্রসূনের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, আজকের ঘটনা, আজ দুপুরের ঘটনা, হলদিয়ার ঘটনা, হলদিয়ার রিফাইনারিতে MSQ কলমে আগুন লাগে, সকালেই ছিল হলদিয়ার রিফাইনারিতে মক ড্রিল, আর সেই সময় এই দুর্ঘটনা ঘটে, দুপুরে রক্ষণাবেক্ষণের কাজ করতে করতেই আগুন লাগে ওই বিভাগে, এমনটাই জানা যাচ্ছে। কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে হলদিয়ার রিফাইনারি অগ্নি নির্বাপক বিভাগ। তবে ততক্ষণে দুর্ঘটনার এতটাই বেশি ছিল যে অগ্নিকাণ্ডে 4 জন গুরুতর তারা আহত হন, তাদের বার্ন ইঞ্জুরি রয়েছে এবং মোট
15 জন জখম হন এই ঘটনায়। আহতদের হলদিয়া বন্দর ও হলদিয়া রিফাইনারি হাসপাতালে চিকিৎসা চলছে। প্রসূন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আরো একবার কথা বলবো। প্রসূন, যদিও মক ড্রিলের সময় কিন্তু বেশ কিছু সেফটি মেজার্স নেওয়া হয়, তা সত্ত্বেও এই ধরনের দুর্ঘটনা কি করে ঘটলো, তার প্রাথমিকভাবে তদন্তে তার কোনো তথ্য পাওয়া যাচ্ছে বা কোনো উত্তর কি এখনো পর্যন্ত আসছে? এখনো পর্যন্ত আইওসি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি, যেহেতু ভেতরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ আছে। তো তার ভেতর থেকেও যারা ইঞ্জিওর হয়েছে তাদের কাছ থেকে যেটুকু তথ্য আমরা মিলেছে, তাতে করে বলা হচ্ছে যে যখন এই মকড্রিল চলছিল সেই সময় কিন্তু কোনো আগুনের ফুলকি গিয়ে পড়ে এবং তারপরে কিন্তু বিস্ফোরণ ঘটে এবং আহত হয়, এবং এই এখনো পর্যন্ত কজন আহত সেই বিষয়ে কিন্তু সংখ্যা ক্রমশই বাড়ছে। আমি জানতে চাইবো যে এই যে তুমি বললে আগুনের ফুলকি কোথাও গিয়ে পড়ে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে, কিন্তু এটা এখানেই আমার প্রশ্ন যে মকড্রিল চলার সময় বেশ কিছু সাবধানতা অবলম্বন করা হয়, অর্থাৎ সেফটি মেজার্স থাকে, তারপরেই কিন্তু মকড্রিল অনুষ্ঠিত হয়, তাহলে কি সেখানে কোনো খামতি ছিল? হ্যাঁ, অবশ্যই সেখানে কোনো খামতি ছিল এমনটাই জানা যাচ্ছে, যেহেতু আমরা এখনো পর্যন্ত আইওসি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাইনি, যার কারণে সুস্পষ্ট আমরা বলতে পারছি না এই মুহূর্তে, আমরা এখন পরে জানাতে পারবো। তবে এই মুহূর্তে যেটুকু বলা যেতে পারে, আহত সংখ্যা কিন্তু প্রায় 40-42 জন হয়েছে এবং কিছু গুরুতর জখম রয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছিল। সব মিলিয়ে কিন্তু এই ঘটনায় একদমই পরিস্থিতির দিকে নজর রাখো প্রসূন, আপাতত তোমাকে ধন্যবাদ।